বন্ধুরা, বর্তমান যুগে স্মার্টফোন যতই অ্যাডভান্স হচ্ছে ততই স্মার্টফোন থেকে নোটিফিকেশন এলইডি ফিচার্সটি কেমন জানি গায়েবই হয়ে গেছে। এবং তোমরা যারা স্যামসাং A50 বা অন্য যেই সেটগুলি ইউজ করো, যেই ফোনগুলিতে নোটিফিকেশন এলইডি নেই, তারাই জানি যে যদি আমাদের ফোন লক থাকে, সেই অবস্থায় যদি কোনো নোটিফিকেশান আসে, তবে আমরা কখনোই বুঝতে পারি না যে আমাদের কী নোটিফিকেশান এসছে বা কোন অ্যাপ্লিকেশান থেকে নোটিফিকেশান এসছে। বাট বন্ধুরা, আজকে তোমাদের যেই ট্রিকটি আমি দেখাবো, তার মাধ্যমে তোমরা তোমাদের যে কোনো ফোনে যেই ফোনগুলিতে নোটিফিকেশান এলইডি ফিচার্সটি নেই, তারা সেই সমস্ত রকম ফোনে নোটিফিকেশান এলইডি ফিচার্সকে এনেবল করতে পারবে, যার মাধ্যমে তোমরা তোমাদের ফোন যদি লকও থাকে তবেও তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো নোটিফিকেশান এসছে। এবং তোমরা এটাও ডিসাইড করে দিতে পারবে যে তোমাদের নোটিফিকেশান এলইডির কালার কোন অ্যাপের ক্ষেত্রে কী রকম হতে পারে। তবে চলো, কীভাবে সেটা সম্ভব সেটাই আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। হাই বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ওয়েব বাংলা। বন্ধুরা, মোবাইল ও কম্পিউটারের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এবং নতুন গ্যাজেটস অ্যান্ড আনবক্সিং ও রিভিউ দেখার জন্য আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে এই লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডান পাশে যে বেল আইকনটি আছে এটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দাও। তোমরা প্লে স্টোর থেকে এই ছোট্ট অ্যাপটি ডাউনলোড করেই তোমাদের হার্ডওয়্যারে কোনো নোটিফিকেশান এলইডি না থাকলেও তোমরা তোমাদের যে কোনো ফোনে নোটিফিকেশান এলইডি ফিচার্সটি এনেবল করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশনটির নাম নোটিফাই বাডি অ্যামোলেড নোটিফিকেশান লাইট। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপটি ইন্ডিয়া থেকেই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ এর অ্যাড্রেস রয়েছে নিউ দিল্লি ইন্ডিয়া, এবং এটি এখনও পর্যন্ত ফ্রি রয়েছে যেহেতু এটি একটি এখনও ডেভেলপার মোডে রয়েছে, বাট এটি পরবর্তীতে প্রিমিয়ামও হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের এখনই সাজেস্ট করবো তোমরা অবশ্যই এই অ্যাপটিকে এখনই ডাউনলোড করে নাও। আমি অ্যাপটিকে ডাউনলোড করে নিয়েছি, খুবই ছোট একটি অ্যাপ এবং দেখতে পাচ্ছে রেটিং খুবই ভালো, সবগুলোই প্রায় 4-star 3-star রেটিং দিয়েছে সবাই। এবং এই অ্যাপটি ডাউনলোড করার পর আমি জাস্ট ওপেন করে এই অ্যাপটির সেটিংস তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে এখানে যে ওভারলে অপশনটি আছে সেটা তোমাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। আমরা এখানে গ্র্যান্টে ক্লিক করে এটাকে অ্যাকসেপ্ট করে দেবো। গ্র্যান্টে ক্লিক করার পর যখনই যে অ্যাপ লিস্টটা খুলবে, এই অ্যাপ লিস্ট থেকে যে নোটিফাই বাটি অপশনটি রয়েছে সেটাকে আমরা জাস্ট এখান থেকে এনেবল করে দেবো, তারপর জাস্ট ব্যাক করে বেরিয়ে আসবো। তারপর এখানে আমাদের আবার পারমিশন চাইছে, আমরা এখানে আবার গ্র্যান্ট ক্লিক করে দেবো। তারপর যে নোটিফিকেশান অ্যাক্সেসের যে অপশনটি রয়েছে সেখানেও আমরা নোটিফাই বাডিকে অ্যাকসেপ্ট করে জাস্ট এখানে অ্যালাউতে ক্লিক করে দেবো, তারপর আমরা ব্যাক করে বেরিয়ে আসবো। এবার দেখতে পাচ্ছ তোমরা কোন কোন অ্যাপ্লিকেশানে নোটিফাই বাডি ইউজ করতে পারবে সেগুলো এখানে শো করছে। ভালো ব্যাপার এটাই যে তোমাদের ফোনে যে কোনো রকম অ্যাপ, সেটা তোমাদের সিস্টেমের অ্যাপ হোক কিংবা তোমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপ হোক, তোমরা যে কোনো রকম অ্যাপ এই নোটিফাই বাডি অ্যাপটি এনেবল করতে পারবে। অর্থাৎ যে কোনো রকম অ্যাপ এই নোটিফিকেশান আসলে সেটা তোমাদের ফোন লক থাকা অবস্থায় তোমরা নোটিফিকেশান এলইডির মাধ্যমেই জানতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ইউজার বলে যে অপশনটি রয়েছে, অর্থাৎ তোমাদের প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো তোমরা ডাউনলোড করেছো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, এবং সিস্টেমে যে অ্যাপগুলো রয়েছে সেটা সিস্টেমে ক্লিক করলেই তোমরা সিস্টেমের অ্যাপগুলোকে এখান থেকে দেখতে পারবে। অর্থাৎ যেগুলো তোমাদের ফোনে প্রি ইনস্টল রয়েছে সেগুলোর নোটিফিকেশান তোমরা যদি চাও এখান থেকে এনেবল করতে পারো। তারপর তোমরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা অ্যাক্টিভ করবে, আমি যে কোনো একটি অ্যাপ্লিকেশানকে অ্যালাউ করে দেবো, দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদের নোটিফিকেশান এলইডিটা কাজ করে। আমরা এখানে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান বাডিকে এখানে অ্যালাউ করে দেবো, যার ফলে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে সেটা আমরা ফোন লক থাকা অবস্থাতেও দেখতে পারবো। এবং এর আরও একটি স্পেশাল ফিচার্স এটাই যে তোমরা যখনই সেই অ্যাপের লোগোতে ক্লিক করবে, দেখতে পাচ্ছ মানে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমি হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটি কালার প্যালেট খুলে গেছে। এখান থেকে তোমরা সিলেক্ট করে দিতে পারো কোন কালারের এলইডি লাইট জ্বলবে যখন তোমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটির থেকে কোনো রকম মেসেজ বা নোটিফিকেশান আসবে। আমি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, ব্যাস আমাদের এটুকুই কাজ শেষ। তাছাড়া আমি তোমাদের জাস্ট সেটিংসে দেখিয়ে দিচ্ছি, এই উপরে যে তিনটে ডট দেখছো তোমরা এই তিনটে ডটে ক্লিক করবে, এখানেই তোমরা সেটিংস অপশানটি পেয়ে যাবে। এই সেটিংসে তোমরা দেখতে পাচ্ছ যে কত সেকেন্ড পর্যন্ত তোমাদের নোটিফিকেশান এলইডিটি জ্বলবে সেটাও তোমরা সিলেক্ট করে দিতে পারো। এখান থেকে 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আছে। তাছাড়া এলইডিটা কত সেকেন্ড অন্তর অন্তর ব্লিঙ্ক করবে সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, এবং এখানে আরও দু একটা অপশান রয়েছে যেগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। বন্ধুরা, তারপর আমরা জাস্ট ব্যাক করে বেরিয়ে আসবো। এবার আমরা আমার ফোনটিকে লক করবো এবং দেখবো যে আমাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো মেসেজ আসে তবে আমাদের নোটিফিকেশানটি লক স্ক্রিনে কীভাবে শো করে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফোনের নোটিফিকেশান এলইডিটি পুরোপুরি এনেবল হয়ে গেছে, এবং আমাদের ফোনটি লক থাকা অবস্থাতেও এখানে একদম বাঁদিকে উপরে দেখতে পাচ্ছ একটি ছোট্ট গ্রিন কালারের এলইডি জ্বলছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের ফোনে একটি নোটিফিকেশান এসছে। এবার চলো যে আমাদের ফোনকে আমরা আনলক করে দেখিয়ে দিই যে আমাদের ফোনে সত্যি কি হোয়াটসঅ্যাপ থেকে কোনো নোটিফিকেশান বা মেসেজ এসছে। আমি তোমাদের নোটিফিকেশান প্যানেল খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার এখানে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ এসছে, এবং এই মেসেজের জন্যই আমাদের নোটিফিকেশান এলইডির কালার পুরোপুরিভাবে গ্রিন ছিল। বন্ধুরা, এইভাবেই তোমরা তোমাদের যে কোনো রকম অ্যাপ্লিকেশানের ক্ষেত্রেই একটি নোটিফিকেশান এলইডিকে এনেবল করতে পারো এবং তার নির্দিষ্ট একটি কালার চুজ করে দিতে পারো। অর্থাৎ তোমরা যদি চাও তাহলে মেসেঞ্জারের জন্য ব্লু কিংবা তোমাদের জিমেলের জন্য রেড, এইভাবে তোমরা নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিতে পারো তোমাদের নোটিফিকেশান এলইডির জন্য।
সেক্ষেত্রে তোমাদের ফোন লক থাকা অবস্থাতেও শুধুমাত্র নোটিফিকেশন এলইডি লাইটের কালার দেখেই তোমরা ধরে নিতে পারবে যে কোন অ্যাপ্লিকেশন থেকে তোমাদের নোটিফিকেশন বা মেসেজ এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচের কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো, এবং তোমাদের যে সমস্ত বন্ধুদের ফোনে নোটিফিকেশন এলইডি ফিচারটি নেই তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত সায়োনারা, ভালো থেকো।